এই পৃথিবীর বাইরেও যে কোনো কিছু হয়ে যেখানেই যাও না কেন সেখানেরও মালিক আল্লাহ আমি সেখানেরও রব আমি সেখানেরও পালনকর্তা আমি সেখানেও আমি আমাকে ছাড়া আর কাউকে পাবে না অতএব পৃথিবী শুনে নয় যে কোনো গ্রহেই যাও আমার এই ক্ষমতা আমাকেই মেনে নিতে হবে আমাকেই সেবা করতে হবে সকলে বলে সুবহানাল্লাহ লাইন নাম্বার তো বিশুদ্ধ কিছু অস্বীকার করো কুফরি করো এখানে সংকীর্ণ মনের পরিচয় দাও আমাকে অস্বীকার করো আমার নামত অস্বীকার করো তার মনে রাখো ইন্না আজাবি লাশাদীদ নিশ্চয় নিশ্চয় আমার আজাবটা বড় কঠিন আমি যখন পড়ব কোন বান্দা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা নাকি আপনার কাফের মান আল্লাহর বান্দা হিসেবে আপনি কাউন্ট করতে চান গোটা জিন্দেগি আপনি যদি এভাবে হতে চান আপনি যদি আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হতে চান তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক যখন আপনাকে লাগাতে ডাক দিবেন সাথে সাথে সারা দেয়া আপনার জন্য একটা ঈমানই দায়িত্ব এটা ফরজ আইন এই আইনের পক্ষে আপনাকে থাকতে হবে এটাই হলো ঈমানের পরিচয় সকলে বলে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন আমিনান নাস মান ইয়াশরি নাফসাহু তাতাকা মা তাকিনা আল্লাহু রাহুম মিন ইবাদ প্রেক্ষাপট রয়েছে আপনারা বুঝতে পারবেন যদি এই ঘটনাটা আমি আলোচনা করি রোম সাম্রাজ্যের অধিবাসী একজন নব মুসলিম তিনি তখনও মুসলমান হননি ওনার নাম হলো হযরত সুয়াইফ তাকে বলা হয় রুমি হযরত সুয়াইফ রুমি তিনি রুমি থেকে পালিয়ে চলে আসতেন মক্কায় একেবারে কপর্দক ব্যক্তি কিচ্ছু ছিল না মক্কায় এসে তিনি বিভিন্ন ভাবে কাজ বাজ করে টাকা পয়সা কাজ করলেন চাকরি করলেন ব্যবসা বাণিজ্য করা শুরু করলেন করতে 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 এক সময় তিনি অসংখ্য টাকা পয়সার মালিক হয়ে গেলেন সকল সুবহানাল্লাহ এই সময় যখন ইসলামের কথা চলে আসছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ওলিকে ওলিকে বলে বেড়াচ্ছিলেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে আমার উম্মতেরা হে আমার দলের লোকেরা হে আমার কওমের লোকেরা হে আমার শতাব্দীরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া কোন ইবাদত হকদার কেউ নেই এক আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই এক আল্লাহ ছাড়া কোন আইনদাতা নেই এক আল্লাহ ছাড়া কোন হুকুমদাতা নেই এক আল্লাহ ছাড়া কোন পালনকর্তা নেই এই ঘোষণাটা দিয়ে দাও মুহাম্মদ রাসূলুল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত একজন বান্দা সকলে বলুন সুবহানাল্লাহ এটা শোনার সাথে সাথে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি নিজ রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন তিনি হয়ে গেলেন প্রধান ব্যক্তি ওই মুসলিম রাষ্ট্রের মদিনাতু নবী যেটাকে বলা হয় নবীর শহর মদিনা এতদিন ছিল ইয়াসরি সেটা হয়ে গেল মদিনাতু নবী নবীর শহরে পরিণত হয়ে গেল সকলে বলে সুবহানাল্লাহ একটার পর একটা পর মানুষ অর্থাৎ মক্কার লোকেরা হিজরত করা শুরু করল যে মক্কায় আর থাকা যায় না এখন চলে যাব মদিনা হযরত সুয়াইব রুমি তিনিও ভাবতেছিলেন আমি আর মক্কায় থাকব না এই দেশ হলো মুশরিকদের দেশ এই দেশ হলো মুশরিকদের দেশ এই দেশ আল্লাহ নবী মুশরিক শিরক যারা করে অনবরত প্রতিনিয়ত যারা শিরকের সঙ্গে জড়িত এই দেশে আর থাকা যায় না জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ ইনি গোপনে একদিন যাওয়ার পরিকল্পনা গ্রহণ করলেন রওনা দিয়ে দিয়েছেন
তিনি দৌড় গিয়ে একটা পাহাড়ের মধ্যে উঠলেন। তিনি কিন্তু অত্যন্ত তীরন্দাজ ব্যক্তি ছিলেন, তীর চালাতে পারতেন। তিনি পাহাড়ের মধ্যে গিয়ে তার বন্ধু আশেপাশে সব জনকে মক্কার লোকদেরকে ডেকে বলছেন, তোমরা শোনো, আমি কিন্তু তীর চালাতে পারি ভালো, তোমরা আমাকে আক্রমণ করবা, আমি কিন্তু একটা ছেড়ে কথা বলে আমার জান যাবে যাবে, কিন্তু তোমরা যে কয়জন এখানে এসছো কারো জান দিয়ে মক্কায় ফিরে যেতে হবে। আমার যতক্ষণ আমি জীবিত রয়েছি ততক্ষণ পর্যন্ত আমি এই তীর আমার পরিচালনা করে আমি একটা জীবিত রাখবো। সবাই জানতো, মক্কার লোকজন সবাই জানতো যে হযরত শুআইব রুমি ইনি কিন্তু পাক্কা তীরন্দাজ। তারা বলল যে না, তোমরা আমাকে মারতে আমাদেরকে মারতে পারো, মারো, তীর চালাও, আমরা প্রতিরোধ করব, কিন্তু তোমাকে মক্কা থেকে মদিনায় নিয়ে যেতে হবে। তুমি আসছো খালি হাতে, থেকে মক্কায় ব্যবসা করে অনেক টাকা পয়সার মালিক হয়েছো, এখন সেগুলো নিয়ে এখন তুমি মদিনায় চলে যাবে। আমাদের চিরস্থিতি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর বাড়ি ওনার এক বাড়ি চলে যাবে, আমরা সঞ্চয় করছি। একটা সম্পদ তুমি নিয়ে যেতে পারো। তখন তিনি বললেন, ঠিক আছে, কি কি চাও? বলে সব সম্পদ আমাকে দিয়ে দিতে হবে, আমাদেরকে দিয়ে দিতে হবে। তিনি বললেন, ঠিক আছে, আমার সম্পদ আছে, অমুক জায়গায় আছে, অমুক জায়গায় আছে। তিনি লুকায় রেখে যায় প্রাপ্ত দিয়ে দিলেন। তার শরীরে যে সম্পদ ছিল, সর্বমোটলা যা যা নিয়েছিলেন সব তাদেরকে দিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন, তোমরা যাও, আমি খালি হাতে এই অবস্থায় আমি মক্কা থেকে মদিনায় যেতে চাই। তোমার সম্পদ তোমাদের থাক, দুনিয়ার সমস্ত সম্পদ থাক, আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য, রাসূলের নেতৃত্ব মেনে নেওয়ার জন্য আমি সব কিছু উৎসর্গ করতে রাজি আছি। মক্কার যারা মুশরিকরা তাকে ধাওয়া করেছিল, তারা যখন সব সম্পত্তির খবর পেয়ে গেল, সমস্ত সম্পত্তি যখন তাদেরকে দেওয়া হলো, তারা চলে গেল। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য চলে গেলেন। রাস্তা থেকে যখন চলে যাচ্ছিলেন মদিনায়, মদিনা তো নবী, নবীর শহর মদিনায়, মসজিদের মসজিদ যেটাকে বলে মসজিদের নববী, নববীতে তিনি বসে আছেন, এমন সময় আল্লাহর পক্ষ থেকে তিনি এটা জেনে গেলেন তারা একেবারে অদূরে চলে গেল। কোথায় আসতেছে? মক্কা থেকে কি আসতেছে? হযরত শুআইব রুমি আসতেছে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, তাকে ওয়েলকাম জানানোর জন্য। বড় বড় সাহাবীরা পর্যন্ত চলে গেলেন। রাস্তার অর্ধেক রাস্তায় তারা যখন দেখতে পেলেন একজন ব্যক্তি আসতেছে, তাকে ওয়েলকাম জানানো হলো। বলা হলো, আপনার নাম কি? শুআইব রুমি। বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদের বাদশা সাইয়েদুল মুরসালিন খেতাবুন নবী আপনাকে সাদরে গ্রহণ করেছেন, তার ওয়েলকাম জানানোর জন্য আমরা এসেছি। শুআইব রুমি সাহাবা তিনি চলে আসছেন মসজিদে নববীতে, নবী কিং বসাচ্ছিলেন। হযরত শুআইব রুমিকে দেখে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কুনিয়ত ছিল আবু ইয়াহইয়া, তার ছেলের নাম ছিল ইয়াহইয়া। তিনি বললেন, হে ইয়াহইয়া, আবু ইয়াহইয়া, তুমি কত বড় ব্যবসা করেছো, তুমি কত বড় দামি ব্যবসা করেছো আজকে। সকলে বলে, সুবহানাল্লাহ, আমি ব্যবসা করে নাই। কোন ব্যবসা? বলে, কোন ব্যবসা? তার সমস্ত সম্পত্তি আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য,
মক্কা থেকে মদিনায় তিনি এসেছেন, সমস্ত সম্পত্তি বিলি নিয়েছেন, এটা কাজ ছিল ব্যবসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রবিয়া আল-কাইয়া ইয়া আল্লাহ আবা ইয়াহইয়া ইয়া আবু ইয়াহইয়া, তুমি সবচেয়ে বড় সফল ব্যবসাদার, তুমি এত বড় ব্যবসা করেছো, এরকম ব্যবসাদার আর কেউ নাই, তোমাকে ওয়েলকাম করছেন নবীতে, সকলে বসে আল্লাহ আবু ইয়াহইয়া সোয়াইব রুমি তিনি রাসূলকে জিজ্ঞাসা করলেন আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আপনি কিভাবে জেনেছেন আমি আজকে এই ব্যবসাটা করেছি, সেই ঘটনা হয়েছে মক্কায়, আর কোথায় আপনি মদিনায়, 300 মাইল দূরের ঘটনা আপনি কিভাবে জানলেন? সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা 207 নম্বর আয়াত পাঠ করে জানায় দিলেন যে আমার কাছে ওহী নাযিল হয়ে তোমার ঘটনাকে কেন্দ্র করে ওহী নাযিল হয়েছে, 207 নম্বর আয়াত। সকলে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমি না আল্লাহ আছে মাই ইয়াসুরি নাফসাহ মানুষের মধ্যে এমন কোন কোন মানুষ আছে ইমানদার মুমিন ব্যক্তিরা যারা আল্লাহকে খুশি করার জন্য নিজের সব কিছু বিক্রি করে দেয়। আল্লাহ আল্লাহ সকলে বলে সুবহানাল্লাহ। সূরা তাওবা 111 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন, আরেকটা আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন কি জানিয়ে দিলেন যে হে মুমিনগণ তোমাদের আমি জান ও মাল, তোমাদের জান ও মালের বিনিময়ে আমি তোমাদের জন্য জান্নাতটাকে ক্রয় করে নিয়েছি। সকলে বলে সুবহানাল্লাহ, তোমাদের জান ও মালটাকে আমি ক্রয় করে নিয়েছি কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সকলে বলে সুবহানাল্লাহ। এরকম
আমাদের আমরা খুশি থাকবো আল্লাহর প্রতি, আল্লাহ আল্লাহর সমস্ত দুঃখ উৎসর্গ করার জন্য আমরা প্রস্তুত থাকবো, আর আল্লাহ পাক আমাদের সন্তানে খুশি থাকছে ঠিক কিনা বলো, কিনা বলো? যদি আমাদের আমাদের রুটি থাকে, আমাদের আমাদের যদি কোনো সমস্যা থাকে, আমাদের ইমানের ইমানে যদি কোনো বক্রতা থাকে, তাহলে কিন্তু আমরা সেই সুবিধাটা পাবো না। এই জন্য দোয়া করতে হবে আল্লাহর দরবারে, ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। এই দোয়াটা আমরা করি না? ইমাম সাহেব বলেছে আমরা সকলে করি, কি বলি? রব্বানা লা তুযিগ কুলুবানা, হে রব তুমি আমাদের রব, লা তুযিগ কুলুবানা, না না পাপ করো না, যিগ কুলুবানা আমাদের অন্তরটাকে তুমি বক্রতার দিকে নিয়ে যাইও না, বিকল্প পথ অনুসরণ করার চেষ্টা করিও না, আমাদের অন্তরটাকে তুমি বক্র করে দিও। কিন্তু বলেন তো দেখি আপনি, আমি আমরা কি 80 বছর 70 বছর বাসার গ্যারান্টি আছে? আপনি ঘুমিয়ে গেছেন, ঘুমার সময় আমরা একটা দোয়া করলাম, ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠার পরে আমরা শুকরিয়া দেই আলহামদুলিল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বলার পর কি বললাম আমি কিছুই বুঝতে পারি, আমাকে জীবিত করলে মৃত্যুর পরে নিঃশ্বাস আমার চালু ছিল, যুদ্ধ করে বন্ধ হয়ে করার কিছু ছিল, এরকম অসংখ্য নদীর আছে না, মানুষ ঘুমিয়েছে আর ঘুম থেকে জাগ্রত হয় নাই, এরকম অসংখ্য নদীর আছে কিনা? কত রাতে আপনি ঘুমিয়েছেন আজকে জুমার নামাজ পড়বেন এরকম নিশ্চয়তা ছিল না? আপনার ঘুম থেকে জাগিয়েছেন কে? আল্লাহ জীবনটা দিয়েছেন কে? নিয়ামতের এই যে আমরা আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত মানে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে তার জন্য, অবশ্যই অবশ্যই এই জন্য আমাদের শুকরিয়া করতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে নাযিল দিয়েছেন, লাইন শাকাত শাকা জিদান নাকিন ফরাইন তাফাতুম আজাবি লাসাদি, হে আমার উম্মতেরা শুনে রাখো, হে নবী তুমি তোমার উম্মতের কেও জানাই দাও, আমার বান্দারা তোমরা শুনে রাখো, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে তোমরা মনে রাখো আমার নিয়ামত, আমার বরকত, আমার রহমত গুলো আমার অনেক রহমত বরকত তোমাদের জন্য আরো তার উন্নত ঘোষণা করেছে। লাইন কাপার তুমি যত গুলো অস্বীকার করো, কুফরি করো, এখানে সংকীর্ণ মনের পরিচয় দাও, আমাকে অস্বীকার করো, আমার নিয়ামত অস্বীকার করো, তার মনে রাখো ইন্না আজাবি লাসাদি, নিশ্চয় নিশ্চয় আমার আজাবটা বড় কঠিন, আমি যখন পড়বো সূরা আল-আহনানে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, কি বলেছেন জানেন? ইয়া মাশাআল জিন্নি ওয়াল ইনস,
হে মানুষেরা এবং জিন জারি যারা মানুষ এবং জিন অধিকার নেই, তুমি বের হয়ে যাও আমার দুনিয়া থেকে, বের হয়ে যাও আমার দুনিয়া থেকে, বের হওয়ার সময় আছে। আপনি কোথায় যাবেন? এখন গত জুমায় আমি বলেছিলাম যে চন্দ্র পৃষ্ঠে আমাদের জমি কেনা শুরু হয়ে গেছে, আমাদের বিশ্বনাথ জমি কিনেছে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে জমি কিনেছে, তারা মঙ্গল গ্রহে এখন যাচ্ছে, অভিযান চালাচ্ছে, মঙ্গল গ্রহে, মঙ্গল গ্রহে গিয়ে তারা পানি খোঁজার চেষ্টা করছে, আলো বাসা যাচ্ছে কিনা বসবাস করবে, সেই প্রতিশোধ তারা তৈরি করছে। আরে যেখানে যাও, মঙ্গল গ্রহ যাও, বুধ গ্রহে যাও, বৃহস্পতিতে যাও, কিংবা চাঁদের দৃষ্টি যাও, যেখানেই যাও সেটাই কাজ। আরে সকলে বলেন না সেটা কাজ? আল্লাহ পাক তাই বলেছেন, ফাসকুজু, তোমরা ছুটে যাও, বের হয়ে যাও আমার পৃথিবীতে। আল্লাহ পাক তারপরে বলছে না, সকলে বলেন আল্লাহু আকবার, না না না, চিন্তা করো না, তোমরা পৃথিবী শুধু নয়, এই পৃথিবীর বাইরেও যে কোনো গ্রহে যেখানে যাও না কেন, সেখানেরও মালিক আমরা, আমি সেখানেরও রব, আমি সেখানেরও পালনকর্তা, আমি সেখানেও তুমি আমাকে ছাড়া আর কাউকে পাবে না, অতএব পৃথিবী শুধু নয়, যে কোনো গ্রহেই যাও, আমার এই ক্ষমতা, আমাকেই মেনে নিতে হবে, আমাকেই পূজা করতে হবে। সকলে বলে সুবহানাল্লাহ। আর সমস্ত কি বলে কি বলে কি বলে আমাদের এই ব্যাপারে কি সন্দেহ আছে? সন্দেহ যদি নাই, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা মহান আল্লাহ তাআলাকে, আমাদের রব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নেতা এবং তার দেখার পর কোরআনের এই মতকে আমরা আমাদের নিজেদের পথ মতের সঙ্গে মিলাই চলার চেষ্টা করবো। রাজিয়া তাসিয়াতে সকলে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাকের কাছে সারেন্ডার যখন করবেন, আল্লাহ পাকের সাহায্য আপনার উপর অবধারিত আসবে, এটা আল্লাহ ঘোষণা, কার ঘোষণা? আর আল্লাহর কাছে সারেন্ডার করবেন, আপনার বিপদ আসবে, আপনার নামে মামলা হবে, হামলা হবে, জেল হবে, জুলুম হবে, সব কিছু থেকে উদ্ধার করার দায়িত্ব কার? আল্লাহ তাআলা। যেমন হযরত মুসা আলাইহিস সালাম কে বলেছিলেন, গত বলেছিলাম আজকে আমরা কি করব, সময় সংক্ষিপ্ততার কারণে হযরত ইউসুফ আলাইহিস সালামের বাকি আলোচনা আজকেও করা সম্ভব হচ্ছে না, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কে আল্লাহ পাক 10 বছর জেলখানায় বন্দী করার পরেও তাকে আল্লাহ পাক আবার রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে সে আল্লাহ কি এখনো আছে তা নাই? হ্যাঁ, তার বিপদ থেকে আমাদের কেউ বলতে পারবেন না, আর পারবেন কিনা সকলে বলেন, সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে আমরা সারেন্ডার করবো, আল্লাহ পাকের কাছেই আমরা মাথা রক্ষা করবো, আল্লাহ পাক আমাদের জন্য সমস্ত পাপ গুলো মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সেবাতে শুরু করে দিন। সকলে বলি আমিন। সত্যের সাথে সব সময় দিন প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন ইসলাম কথা টিভি। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার